গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আর সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর এই যে দেখো, নাইটিও ছাড়া হয়নি, কারণ গতকাল রাতে তোমাদেরকে বলেইছিলাম এইভাবেই থাকতে লাগবে, কিছু করার নেই, জল নেই গুঁড়োতে। তো আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে রবিবার। রবিবার এখন ঘড়িতে বাজছে কটা বলো তো? এখন ঘড়িতে বাজছে 7টা। তো আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, একটু আগে মানে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। উঠার পরে তারপরে এখন হচ্ছে আমি চা খাবো, একটুখানি চা খাবো। প্রথমে জল খাবো, জল খেয়ে তারপর চা খাবো, কারণ পালা তোমাদের সাথে অনেকক্ষণ থেকে কথা হয় না। ভালো একটু ক্যামেরাটা অন করি আর একটু কথাও বলি তোমাদের সাথে। আর এদিক দিয়ে একটু তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম এদিকে হাঁটতে হাঁটতে। আর ওইদিকে দেখো, এই যে বাবাও ঘুম থেকে উঠে নেই এখনও, উঠে যাবে বাবার একটু পরেই দেখবে উঠে যাবে। মা আবার এই যে এই গাছটাতে, জবা ফুলের গাছটা, এই যে পাইপটা দিয়ে ঠিক মানে একদম এদিকে হেলে চলে এসেছিল, ওই জন্য একটু পাইপ দিয়ে ওদিকে হেলে দিছে। আজকে মনে হয় একটু হলেও বৃষ্টি নামবে, কারণ একটু মেঘলা মেঘলা আছে। দেখা যাক কি হয়। আবার দেখা গেল মেঘ কাইটে রোদও উঠে গেল। তো যাই, ওদিকে আমার চা হচ্ছে, মানে হয়েই গেছে মনে প্রায়। তো বেশি দেরি হয়ে গেলে চাটা শুকিয়ে যাবে, এখন যাই। তো তোমাদের সাথে আসছি আবার পরে কথা বলতে। আবারও চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে 10:45। মা বাজার চলে গেছে চা খেয়ে, আর এদিকে বিকি উঠে পড়েছে। ও হচ্ছে এখন ওই বাইরে ঘোরাঘুরি করছে, কারণ ও একটু পরে বেরিয়ে যাবে। তো ওকে বলা হলো সকালে একটু ভাত খেয়ে তারপরে যেতে, কিন্তু ও বলছে না, ওর যেহেতু সকালবেলা ভাত টাত খাওয়ার অভ্যাস নেই, ও বলছে খাবো না আমি কিছু, আমি ওই দিক থেকে যাওয়ার সময় পুরি খেয়ে চলে যাব, তাই বলছে। আজকে তো তোমাদের গতকাল বলেছিলাম না যে ওর আজকে যাওয়ার কথা আছে, তো ওই কাকু কাকিমার ওখানে, তো ওরাই মানে কোথাও যাবে আর কি। কোন জায়গাটা ঠিক আমার সকালবেলা শোনাও হয়নি, কোথায় যাচ্ছে ওরা। আর একটুগুলো ভাত খেয়ে গেলে ভালো হতো, আবার কখন না কখন আসবে, আবার ওখানে কখন না কখন কী খাবে, ওর জন্য বলা হয়েছিল যাকে খাবে না, যেহেতু যেহেতু অভ্যাস নেই আর কি। আর মা দেখি বাজার থেকে কী আনে, তারপরে বাদ বাকি কাজকর্ম শুরু। শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ ও বিপদমুক্ত থাকে। সন্তান সুস্থ ও বিপদমুক্ত থাকলে সব মা বাবার খুশি হয়, তাই না? তো চলো, আজকে হচ্ছে রবিবার। আমি সকালবেলা ঘুম থেকে, তোমরা সকলে জানো আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি, তো উঠে চা খেয়ে বাসে টাকে ছেড়ে একেবারে বাজারে চলে গেছিলাম। তো বাজার থেকে এসে আর আমরা করে একটু ভাত করলাম, এখানে সিদ্ধ ডাল করলাম, আর মানে ডাল করবো আর কি, সিদ্ধ করে রেখেছি। আর এই যে বেগুন ভাজা, ওদেরকে ভাত দেই আগে ডাল আর বেগুন ভাজা দিয়ে। আর বাজার থেকে এনেছি আমি শিঙি মাছ, শিঙি মাছ এনেছি, এখনো কাটা হয় না, বেগুন দিয়ে রেখেছি। এনেছি ডাঁটা কাটি, ধনে পাতা কাটি, আর বেগুন, চিংড়ি মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, ডাটা দিয়ে ঝোল হবে, আর এই বেগুন ভাজা আর এই যে ডাল, এই দিয়ে হবে খাওয়া দাওয়া। সকালে হবে বেগুন ভাজা আর ডাল দিয়ে, আর দুপুরের জন্য করবো এই যে ডাটা আলু বেগুন দিয়ে মাছের ঝোল করবো। তো ওদেরকে আগে খেতে দিয়ে নিই, তারপরে আমি যাবো মাছ কাটতে। তো চলো দেখতে থাকো, আশা করি সারাদিন ব্লগটা ভালোই লাগবে, দেখতে থাকো তোমরা। অনেকেই আছো পাশে, অনেকে নেই, অনেকে কমেন্ট করো না, খারাপ লাগে। আমি রিয়াকে বলি, রিয়া দেখো তো কমেন্ট এসেছে কি না, বলে না মা অনেকেই কমেন্ট করে না। অনেকগুলো নাম বললো যে এরা শর্টেও কমেন্ট করতো, আবার ব্লগেও কমেন্ট করতো,
এখন কেউ অনেকেই আছে কমেন্ট করে না, তো শুনে কথাটা খুব খারাপ লাগলো। কদিন থেকে তোমাদের কোনো কমেন্ট পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, মনটা খুব খারাপ লাগে যে কমেন্ট কেন করে না, কি অপরাধ করলাম আমরা, কি কোনো অপরাধ করলাম যে তোমরা কোনো কমেন্ট করো না। এই কমেন্টের আশায় আমি বসে থাকি, সত্যি কথা বলতে কি মানে কখন মানে কমেন্ট আসবে তোমাদের, আমি রিয়ার কাছে শুনবো, খুশি লাগে খুব। তো যেমন করে পারো, যতটুকুই পারো তোমরা একটু কমেন্ট করো, আমি এই অপেক্ষাতেই থাকবো। তো বন্ধুরা, মাছ এখনও কাটতে পারি নাই, তো ভাবলাম আগে সবজিটা কেটে নিই, সবজি কেটে নিয়ে তারপরে যাবো কুয়ারপাড়ে মাছ কাটতে। তো বন্ধুরা, যে মাছ কেটে নিয়ে আসলাম, অনেকটাই টাইম লাগলো, মোটামুটি ভালোই টাইম লাগলো। কেটে ঘষে 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 এগুলো পরিষ্কার করলাম, উপরে যে কালা লেয়ারটা থাকে সেটা ঘষে ঘষে পরিষ্কার করে নিয়ে আসলাম নুন দিয়ে ধুয়ে। তো এখন এটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভাজা বসিয়ে দেবো। তো তার আগে কিছু কাজ আছে বাইরের, সেগুলো আগে করে নিই। বিকি তো মনে হয় জলপাইগুড়ি গেছে নাকি? ও দুপুরে খেতে আসবে না, আর রিয়ার বাবাও খেয়ে আছে, ডাল সিদ্ধ আর বেগুন ভাজা দিয়ে খেয়ে গেছে, উনিও আর দুপুরে খাবে না, শুধু আমি আর রিয়া খাওয়ার। তো এদিকে কাজ সেরে নিয়ে তারপরে রান্নাঘরে আসবো আবার। তো চলো দেখতে থাকো, বাইরের কাজগুলো সেরে নিই। কেবলই ঝোল দিয়েছি, ঝোল এখনো ফোটে নাই। ঝোল দিলাম না, ঝোল যদি ঝাল হয় তো ঝোল খায়। তো বন্ধুরা দেখো আমাদের কুয়ার জলের পরিস্থিতি কেমন, ঘোলা, উঠিয়ে রেখেছি একটু, কাঁথাটা এসে হলে নিচে নামলে জলটা পরিষ্কার হলে কাপড়গুলো ধুয়ে দেবো। ওটা বাজারের শাড়ি আর এই যে বাসি ম্যাক্সিগুলো, দেখেছো জল কী অবস্থা, কুয়োতে জল নাই আর এই কুয়োর জল দিয়ে বাড়ি শুদ্ধ মানুষের স্নান, কাপড় কাচা। এর আগেও দেখিয়েছি তোমাদের, মানে এখন আরও শুধু বালি উঠছে জল দিয়ে, কাদা। ওই দেখো অনেকক্ষণ পরই তোমাদের সাথে কথা বলতে আসলাম দুপুরবেলা। ঠিক 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 দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে এই যে একটু হাঁটতে বেরিয়েছি, অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম আমি শোয়ার থেকে। তারপরে উঠে আমি ভাবলাম তোমাদের সাথে অনেকক্ষণ থেকে কথা হয় না, তো ভাবলাম একটুখানি কথা বলি। এখন বেজে গেছে 4:30, আর দেখতেই পাচ্ছ বাবা এখনও আসেনি, এদিকে আবার মেয়েকেও করেছে। এই দেখো বাবা এখনও আসেনি, এই যে এদিকে আবার মেয়েকেও করেছে, আবার এদিকে হাওয়াও দিচ্ছে, সবই আছে আর কি। হাওয়াটা বেশ ভালো লাগছে, তো ঘরে দেখছি গরম লাগছে, আর প্রথমে দেখিনি যে মানে মেঘ করেছে। হ্যাঁ, ঘরের ভিতরে ছিলাম আর জানলা বন্ধ করে দিয়েছি দুপুরবেলায়। হ্যাঁ, তারপরে ফট করে তাকালাম, যখন খাওয়া দাওয়া করি তখনও ছিল না মেঘ, দেখছি এখন। তো ভাবলাম যে তার একটুখানি বেরো হই, একটু হাঁটাহাঁটিও করি, আর হালকা হালকা হাওয়াও দিচ্ছে, আর তোমাদের সাথে একটু কথা বলি। বৃষ্টি হলে একটু বাঁচা যায়, হ্যাঁ বৃষ্টি না হলে না একদম অবস্থা শেষ। মানে এখন যেহেতু মানে এই দুদিন থেকে মানে একটা নাইটি মানে করছি আর কি, বাসি নাইটি ছাড়ছি না, কিছু করছি না, মনে হয় তাহলে আর দুই দিন পর থেকে তাহলে হচ্ছে মানে একটা নাইটি দুদিন করে পড়তে লাগবে, এরকম করতে লাগবে, এছাড়া কোনো উপায় নেই আর, যা জলের অবস্থা। মিকিও ফোন করেছিল, ও ওইদিকে খাওয়া দাওয়া করে নিয়েছে, তারপরে বললো আসতে একটু দেরি হবে। ঠিক ঠিক ঠিক, কারণ মানে ওর বা মানে খাওয়া দাওয়া করে মানে যেই বাড়ি গিয়েছে আর কি, আনতে আর কি, বৌদিকে আর কি, সেখান থেকে আসতে নাকি একটু
খাওয়া দাওয়া করলো, একটু রেস্ট করবে, সবার সাথে কথাবার্তা বলবে, তারপরে ওই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যাই হয়ে যাবে আস্তে আস্তে। এই লাউ গাছগুলো, এগুলো লাউ গাছগুলো কেটে দিতে লাগবে, আর এই মনে হয় 4-5 দিন পরেই মনে হয় মা কেটে দিবে। মেঘ তো করেছে, মনে হয় বৃষ্টি নামবে না, কারণ হচ্ছে মানে যেরকম আকাশ দেখছি কিছুটা পরিষ্কার কিছুটা মেঘ হয়ে আছে, হয়তো নামবে না বৃষ্টি, এরকম ধুম হয়ে থাকলে হয়ে গেছে। বৃষ্টিটা মানে খুবই খুবই দরকার আমাদের এখানে, বৃষ্টিটা খুবই দরকার। না যাই, আমি একটু ঘরে যাই, আবার এদিকে হাঁটছি ঠিকই, তার উপর দিয়েও মশা কামড় দিচ্ছে। হ্যাঁ, এই যে হাঁটছি কিন্তু তাও পায়ে হাতে মশা কামড় দিচ্ছে। তো যাই এখন, মানে কোনো জায়গায় মানে শান্তি নেই, না ঘরে শান্তি আছে না বাইরে শান্তি আছে, কী বলবো বলো। না যাই ঘরে, যাই এখন ঘরে গিয়ে একটুখানি ঘুমাবো তো না, আর একটুখানি বসে থাকি, একটু টিভি দেখি মার সাথে, মাও একা একা আছে, টিভি দেখি, তারপরে আসছি তোমাদের সাথে আবার পরে কথা বলতে। গুড ইভিনিং বন্ধুরা, তো দুপুরে লাস্ট কথা হয়েছিলো, তারপরে কোনো কথাবার্তা হয়নি। তো এখন গড়িতে পারছে কটা বলো তো? 7:30। তো আমি আছি মাদের ঘরে, আর মা হচ্ছে ওই ঘরে টিভি দেখছে, কারণ বিকি এখনও আসেনি। ও ফোন করলো, বললো ওখান থেকে রওনা দিব আর কি, এখনও দেয়নি, তো এতক্ষণে হয়তো দিয়ে দিয়েছে, কারণ আমাকে ও 7:20 দিকে ফোন করে বললো যে রওনা দিবে, তো এতক্ষণে হয়তো দিয়ে দিয়েছে। আর আমার অত টিভি দেখতে ভালো লাগে না, তো আমি এখানে বসে বসে মোবাইল দেখছি, তো ভাবলাম একটুখানি কথা বলি তোমাদের সাথে, অনেকক্ষণ থেকে কথা হয় না, তাই ক্যামেরাটা অন করলাম। তোমাদেরকে গতকাল বলেছিলাম যে মায়ের জ্বর কেমন আছে, তো মা এখন ভালোই আছে, জ্বর কমে গেছে। তো মাকে একটু আগে ফোন করলাম, তো মা কী করছো? তো মা বলছে যে আমি এখন চা খাবো, বাজার গিয়েছিলাম, আজকে রবিবার, আমাদের ওখানে রবিবার মানে সকালে হচ্ছে বাজার বসে, মানে সেটা হচ্ছে লাটাগুড়ি বাজারে আর কি, আর মানে আমাদের তো বাড়ি ক্রান্তিমোড়, তো ওখানে বাজার বসে বিকেলবেলা। তো মা সকালবেলার বাজার যায়নি রোদের মধ্যে, তার মধ্যে শরীরটাও ভালো না, ওই জন্য সকালে আর যায়নি, তো বিকালবেলায় ওই ক্রান্তিমোড় থেকে আমার তো, তোমরা তো দেখিয়েছো আমাদের বাজারটা, হ্যাঁ বেশি দূর না আমাদের বাড়ির থেকে, তো ওখান থেকে গিয়ে আবার নাকি বললো একটু মা চিনেছি, ওটা ধোয়া হয়ে গেছে, একটু পরে ভাজবো, তো তার আগে একটুখানি চাটা খেয়ে নিই। বললাম ঠিক আছে করো তাহলে। তো বললো আজকে আর রান্না বাড়ি করবো না, বললো যে, আমি বললাম আজকে রান্না করবো, বললো না আজকে রান্না করবো না, কারণ দুপুরে করেছিলাম ডিম, তো ওটা আছে, মাছটা ভেজে রেখে দিবো, আগামীকাল হয়ে যাবে। বললাম ঠিক আছে তাহলে। তারপর একটু কথা কথা বললাম, বলে টোলে ঠাকুমার কথা সবার কথা জিজ্ঞাসা করলাম, সবাই ভালোই আছে মোটামুটি। মা চা খেয়ে এখন হচ্ছে টিভি দেখতে বসবে মা, আর বললাম ঠিক আছে তাহলে চা খেয়ে দেখো তাহলে, তাহলে এখন রাখি, আবার পরে ফোন করবো। বললো আচ্ছা ঠিক আছে। ওই মার সাথে কথা বলার পরেও ঠিক তারপরেই বিকি ফোন করলো, তো বিকির সাথে কথা হলো, তারপরে এই যে ক্যামেরাটা অন করলাম, তোমাদের সাথে কথা বলছি আর কি। আজকে না ওয়েদারটা একটু মানে বিকেলের দিকে একটু মেঘলা মেঘলা করেছিল, তো ওই জন্য ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এখন দেখছি, মানে অতটাও গরমটা নেই, মানে এই 4-5 দিন যতটা গরম ছিল আর কি, এই আজকে অতটা গরম নেই, আজকে কমই আছে। ফ্যান চালিয়েছি কিন্তু আস্তে করে চালিয়েছি, বেশি জোরে চালিয়েনি। তো চলো অনেকক্ষণই কথা বলে ফেললাম, আবার আসছি পরে কথা বলতে। অনেকক্ষণ পরেই তোমাদের সাথে কথা বলতে আসলাম, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একবারে আসলাম তোমাদের সাথে কথা বলতে। আর ওদিকে হচ্ছে বিকি একটু এই বাড়িতে আজকে হেঁটে নিচ্ছে, কারণ আর বাইরে যায়নি, কারণ ওর ঘুম পাচ্ছে, সারাদিন ধকল গিয়েছে, ও একটু পরে চলে আসবে, তাই বললাম তুমি তাহলে একটু দাঁড়াও, নলে ও এসে আবার লাইট বন্ধ করে দেবে, তাই বললাম একটুখানি দাঁড়াও, আমি ভিডিওটা শেষ করে নিই, তারপরে তুমি আসো। আর ওদিকে হচ্ছে বাবারও খাওয়া হয়ে গেছে আর মা খাচ্ছে, আমাদের তো দুজনে খাওয়া দাওয়া হয়েই গেছে, তো এখন আর বেশিক্ষণ কথা বলবো না, কারণ ও সারাদিন শয়নি, ঘুম পেয়ে গেছে বলছে বারবার,
তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আশা করি আজকে ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো লাইক ও শেয়ার করে দিও। তো আজকের জন্য তাহলে টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক ও শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও।